আর বাশান্দি হিসাবে ও খান্দি হুনছি না পাক খান্দি নীলবাগান শৈছিল নীলবাগান এ এই হল আর হাফিজ হল তোমরা হে জাননি তোমরা আল্লাহার ফৌজ বা ফৌজ ফৌজা মিশাল দিছন বিয়া কইস যদি সরকারের কোনো ফুলিশে কোনো বুল তে সরকারে জলদক ফাঁসি দক দিব সরকারে জানে নাকি খুব ভুল করছে পাবলিকলে তার জেতা করে সাসপেন তার সর্ব কিন্তু ও জায়গাতে হে জুলুম করছে ফুলিশ সরকারে জেল দিত ও লগে লগে আমি হে লগে লগে আমি তাদের থাবল মারি দিছি আন তার গল্লা আনি আনিলেই নতুবা লাঠি দিওয়ালি মারি বা বন্দুকগুলো লুকাই দিয়েছি যে কইত রাখো পুলিশে বুল করছিল সরকারে জেলো দিত আসিল এখন তুমি বল বুল করছো এখন তার পুলিশে জি না বোলে সারে জেলো দিব তোমারে জেলো দিব কিতা লাগি দিব বলে আমার বাহিনী গুণ আমার পুলিশ গুণ আমার সরকারে কর আমার আমার বাহিনী আমি কিতা করা মানে তোমরা এই গুণ বিচার খোল্লা এখানে বিচার হইতো তোমরা জেলও যাও আমার গোয়া জাদা নয় কিতা কইসুড়ে হইতে আলী মহল আল্লাহর ফৌজ আল্লাহব তুমি দরিও না আর যদি তুমি দরাত মানে আল্লাহ তাহলে আল্লাহ তোমার দিতে না তোমার পাকল করবা এনে মাঝখান দিলিবা তুমি আমার ফৌজাত দিলা বা ইয়ে নামিদালাইয়ার আলহামদুলিল্লাহ আমার এটা কি গরিবের ইয়া চেষ্টা রাখতাম চেষ্টা রাখতাম যে ইমাম সাবর বেতন বেশ করে দিতাম মুদরিসাবর বেতন তুলা বেশ করি দেই খানো বেতন দশ হাজার না আট দি দিব তাও রমজান ওয়া সুগে কালেকশন অড্ডা হুনতারি ফতোয়া হাওলা দি হইম হজরতে হেকিমুল উম্মত হজরতে আশ্রব থানবী নব্বর আল্লাহ মারাক ফতোয়াই ইমদা দিয়া সবচেয়ে বাড়িয়া ফতোয়ার কিতাব ফতোয়াই ইমদা দিয়া হজরতে হইতরা যে আলী মহলা লাগি জাইজ নায় মুদরসাদ ফড়াইতা আর এরপরে কালেকশন করতা ভাই ই ফতত আমল করবা না আমি আমার বাঙ্গাই মুমাত হজরত কইতে আলী মহল লাগি জাইজ নাই মুদারসাত ফলাইতা আর এর গিয়া কালেকশন করতে হজরতের সওয়াল করা হইছিল হজরত আপনি যে না যাইস কইছেন মুদারসার আলী মহলে কালেকশন করতে না হারাম না যাইস লাগি হজরত কইছলা আল্লাহর কালাম যারা তালিম দিতরা কোন জানি মাত আল্লাহর kalam যারা তালিম দিতরা নবীর হদীসর শিক্ষা যারা দিয়ে শরীয়তর মাসলামা সাইল যারা হিকাইতরা কলিমা শাহাদত তমজিদ বা তসহহু দুরু শরীফ হ্যাঁ ফাতেহা বা ওলা সুরা যারা হিকাইতরা এরা ওই জায়গা অত তো ইজ্জতী খাম খদ্দা আর গিয়া মানুষরে কইতা দশ হাজার পাঁচ হাজার একশো টাকা আগুন মাস বা যে কোনো সময় কালেকশন দেখিয়া হরি যাইব আনে ক্রিটিসাইজ করবো আনে মজাক করব আনে এই মূল্যাবে সামনে না আফরকে কই ই আলিম রে দের না হে ক্রিটিসাইজ করে মজাক করে এর মতলব হে কুরআন আর হদিস দিয়ে ক্রিটিসাইজ করে মজাক করেের ওখানদের সামনে রাখি আশ্রবালী থানবীয় ফরমাই যাইজ নাই এক আলিমর কালেকশন করা কিতাব বুঝাইছেন ভাই নিয়ে বড় মানুষে কিতাব বুঝাইছেন কারণ এই আলমরে এহানত করা মানে এই আলিমে কোরআন শিক্ষা লইয়া তো শিক্ষা নি তো তো আল্লাহর কালাম রে বেইজত করদায় এই আলিমরে এহানত করদায় মতলব নবীর নবির হদিস অর্থাৎ শিক্ষা লইয়া শিক্ষা দিতরা তে বুঝা গেল নবীর হদিস তুমি বে ইজত করদায় তো ইতার দরকার নাই আলিম তোমার হাম কমিটি তোমার উপরে ওয়াজিব বারো গাউএে গায়ে কালেকশন করো এই এরকম থানবী রহমাতুল্লাহ আলাইহির রায় আর ফতোয়ায় মাহমুদ ইয়ার মধ্যে মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি মুজাহাদা জাহাদ আমরা খালি জেহাদ বা তলোয়ার লইয়া জাহাদ না না ভাই ইসলাম কোনো দিন তলোয়ার দিয়ে ফেলিসে না তলোয়ারের মতলব জেহাদ নাই জেহাদর ফেলা অর্থ বুঝই না হাদ শব্দ হওয়া যায় ও খামরে। যে বালা এক কাম আমি অ্যাডভান্স হইয়া আগবাড়িয়া কুশিস করিয়া ও খামরে আমার গন্তব্যস্থান ফৌসাইতাম বাড়ছি তার মতলব জেহাদ ডিকশনারি তর্জমা আর আমরা খালি জাহাদি জাহাদি তলোয়ার লই নিছে ও জেহাদি বন্দুক দি মারি দিছে বম্বেও জাহাদি এটা তো আমরা সোশ্যাল মিডিয়ায় মশহুর করে দিছে বদনাম দিয়েছি এই জেহাদর তর্জমা করলাম এল্লাগি থানো হিসাবে এক তরজমা হন্তানি আজির যাইবা ওয়াল্লা জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লা জিনা জাহাদু জিহাদ শব্দ হইছে থানো হিসাবে ফরমাইতরা ওয়াল্লা জিনা জাহাদু যারা আল্লাহ কইতরা থানবীর তরজমা বায়ানুল কুরআন তরজমা যারা আমি আল্লাহর ফাইতে সময় জাহাদু খুশি চেষ্টা করব আমারে ফাইবা লাগে আমি আল্লাহর রাস্তা অল্লাজী না জা হাদু ফি সুবুলা দিয়ান্নাহুম তখন হজৰতে লামর তর্জমা আনছ আমি আল্লাহে তার আত দরি বা হজৰতৰ তর্জমা ভইবা হওলা দে হইয়া আমি আল্লাহে তার আত দরি আমার সিধা ৰাস্তা তাৰে দেখাইয়া ইনত লানাহ দিয়ান্না হম সুবুলনা আগে আইছে যা তার তাৰ মানে কুশিচ চেষ্টা ঔ খাম বালা খাম যেগু কুছিশ করিয়া আমি হাসিল করতে পারবো তাৰে যেহা দেখোৱা যায়

অত ইজ্জত নারি আচ্ছা যারা আলী হল যাইতির মাস কে মাস আস্তা রমজান মাস কালে সোনহরডা না সবে কদর মিলে না সাতাইসা মিলে বা বা এতে কাফ মিলের বালা রোজার আর রোজা রাখতারা কিন্তু আরামে রোজা ইফতার ইতা কুন্তা ভাড্ডারা কালেকশন ও সান্দাত রশিদ লইয়া বার গেছে হজরতে ফরমাইতরা ই মতো এতে কাফ তাকিয়া সবে কদর তাকিয়া দুনিয়ার ই জমানার জেহাদ তাকিয়া সবচেয়ে বড় জেহাদুল হে আলিম তুমি বারুইসনি সবচেয়ে বড় জেহাদুর হাম তুমি করতে হেনে ইকান যদি তুমি সরনা তোমার কুমেটি লামতো নাই মুদর সাহ নাই দিন বাস্ত নাই তখন কুমেটি বই ফদ লইয়া আর তুমি বই র দিন বাছাইতে যাও তুমি দিন বাছাও হযরতর রায় ফত মাহমুদিয়া দেখা দিন মতলবই ইয়টা হল বা ইয়ে নহল মুদর সাহকা মসজিদ হক্কা বেতন আর শত টেকা ভাই বড় আজীব লাগে ভাই দেখি দেখিয়ার বড় আজীব লাগে আমি তো তুলা তুলা রসমত্ব করে পড়াই জোরে আমার বাড়িতে আসলাম ওলা ফৈজুল ইসলাম সাপ জলারাপদার আর শেষে শেষ হয়ে দিন হইতে হইতে আমি হইলাম বাই ফাটতাম না আমার হৌ ডিমাফুর ও ডিমাফুর আর ইতা মানুষ আইত্রা বাড়ি নিচুগিত নিলাগি ঠিক আছে ফাটতাম হইলা ভাই বুখার ইশ্বরী বলে ফাটতাম না ই লায়ক নাই বাদে নেশাই শরীফ ফড়াই ও কোনো মতে তুলা ফড়াইছি মোটামুটি ফড়াই দিইছি নেশাই শরীফ নেশাফ হম আর ই দুই থাকি মাত্র দুই দিন নেয় দিন বিত্রে হামানির ফরে আলহামদুলিল্লাহ আমার তো বেতন দরকার নাই নি আমি নাও করছি বিত্রে হামানির ফরে ও মুদর মুদরসার হয়ে আজিব লাগে আলিমহলে বিত্রে আগুন সুটের এর মতলব কারণনি যে আলিমহলে ইচ্ছা করিয়া ইচ্ছা করিয়া অনাইয়া হামাইছোয় আর হামাইয়া অন জেল হামাইন আর বাদ বাকি টান টান ফের চলার বুজ আছিল আর হতা বুজ তো ইন ইচ্ছা করে হামাইন না হা ও ইচ্ছা করে হামাইন বুঝাইতাম ভারী ন ও ইচ্ছা করে হামাইন যে আমি আল্লাহার দিন নবীর দিন শিকি রইছি এখন সারবার আর আগর আর আঁতর খরে গুল্লে উঠ নাই আমি নবীর দিন শিকাইতাম কষ্টর জিন্দগি আমার স্বলক আমি চলিয়ে দিবো কিতাবুজাই রহমত বেতন অবা ফয়সর আলহামদুল্লা অন্য অন্য মদরসা থাকি বেতন বেশ ফয়সা বেশ ও তো ফন্ড ফেব্রুয়ারি বহারে কতম আছে ফন্ড ফেব্রুয়ারি আবার বাৎসরিক জলসা আছে কত ফয়সা উঠে আমরা সারাই দেখি আর ই মদরসার শিক্ষক হলে বেতন ফাওয়ার এক একজ্যুতির নগদ ফাওয়ার এর এরপরে ফেটর বুক মরেন না বেতন দশ হাজার আনা ফাঁস ছয় হাজার আনালে বারো হাজার ওই তো শেষ নানি ইত্যাদি কিত হইত কিত হইব বেতন হ্যাঁ মতলবই কারণ নাই যে বদনাম নাউজ বেশ পালা কর্মা এর লাগি ভাই ই মদরসা যেখানে আমরা চালাইয়া তোরা কুশিস করবা আমি এক মশরা দিয়া কুশিস করবা বেতন বেতনতা তুই অ্যাডভান্স করতাম বেশ করতাম হয়তো কালেকশন তাই টাইনটাই নেনবা আরও চেষ্টা রাখতাম বড় বড় খেউরের জুলা যায়নি বড় বড় খেউরের আনা যায়নি আনিয়া চেষ্টা করতাম এনেদি কোনো অনুদান মদরসার দেওয়া যায়নি